আদায় করছি দীর্ঘ 15 বছর পর এই আমার বিচারের দাবিতে এসেছি এই জন্য সুজাদেশ আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে 2014 মার্চ 2013 সালে তখনকার এমপি ছিলেন শফিকুল ইসলাম শফি থানার অফিসার ছিলেন বিমল দাস মামুন দারোগা এদের নেতৃত্বে পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে শুধু গুলি করে হত্যা করে নাই পূর্বদলীয় জনগণ তাকে সারা নিতে শেষে পুলিশ বাহিনী দেয় নাই তাকে তারা গাড়িতে উঠাইয়া গাড়িতে নির্যাতন করে তাকে মেরে ফেলেছে মেরে ফেলার পর অন্য একটা গাড়ি তুলে দিছে যে গাইচিনা নদীতে ফেলা দিয়েছ সেখানে গাইচিনা নদীর ব্রিজের মধ্য জায়গায় যায় গাড়িটা থামাইছে কিন্তু লোকজনের চলাচলের কারণে ফালাইতে পারেনি তখন শাহজাহানপুর বাজারে কতিপয় লোকগুলো সে মধ্য ব্রিজের মধ্যখানে গাড়ি ঠেকল হিমহ যান মহিলা তারা দেখতে যাওয়া যায় একটা লাশ সেই লাশ দেখে ইতিমধ্যে আমার ওখানে আত্মীয় ছিল সে চিনছে সে মারা অবস্থায় ওই গাড়ি নিয়ে আমার বাড়িতে নিয়ে গেছে তে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার ছেলের হত্যা সূক্ষ্ম বিচার দাবি করছি আর আমি একজন তিনটা অপারেশন রুগী তিনটা অপারেশন আমি করেছি আমার কাজ করার শক্তি নাই এদিকে আমার অ্যাজমা আছে কাজ করতে পারি না তো আমি খুবই আমার বাড়ি ছাড়া চড়ার মধ্যে জমি নাই আমি খুবই কষ্টের দিন কাটাচ্ছি ডাক্তার আমাকে অ্যাজমার মেশিন কেনার পরামর্শ দিল সেই মেশিন কিনে নিয়ে আমি গ্যাস লই আর এখানে যাওয়ার সময় আপাতত আমি এই ট্যাবলেট এই মেশিন দ্বারা ব্যবহার করি আমার কাম করার কোনো শক্তি নেই তাই আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি সেজন্য আমার পাশে আমার দিকে দৃষ্টি রাখেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু